ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. أبنا প্রশ্ন যে পুঁথি ফরজ নামাজের পূর্বে তাহিয়াতুল উযু নামাজ পড়া যাবে কিনা, দেখুন বিষয় হচ্ছে তাহিয়াতুল উযু ফরজ নামাজের পূর্বে না, বরং যখনই উযু কারোর ভেঙে যাবে তখনই যদি কে এসে উযু করে তখনই সেই নামাজ পড়তে পারে, সেটা যে কোনো সময় হতে পারে। আর এ সম্পর্কে বিশেষ মর্যাদার কথা বর্ণিত রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বিলাল, বলো দেখি মুসলিম হবার পর তুমি এমন কোন কাজ করেছ যার অধিক সওয়াবের আশা তুমি করতে পারো? কেননা আমি তোমার জুতার শব্দ মেরাজে জান্নাতে আমার সম্মুখে শুনতে পেয়েছি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এমন কোনো কাজ করিনি এছাড়া যা আমার কাছে অধিক সওয়াবের আশা করতে পারি। আমি রাত ও দিনের যে কোনো সময় উযু ভেঙে যাওয়ার কারণে উযু করেছি, তখনই সেই উযু দ্বারা দুই রাকাত নামাজ পড়েছি যা আল্লাহ পাক তিনি আমাকে সুমতি দিয়েছেন পড়ার। বুখারী ও মুসলিমের বর্ণনা মিশকাত হাদিস নম্বর 1322। তাহলে বোঝা গেল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে রাতে যখনই প্রস্রাব পায়খানা ফেরার জন্য হোক আর যে কোনো কারণে হোক, উযু ভঙ্গের যে কারণ ঘটে তার জন্য যখনই উযু ভেঙেছে তখনই তিনি উযু করেছেন এবং সেই উযু দ্বারা দুই রাকাত নামাজ আদায় করেছেন। তো কোনো ব্যক্তি যদি এই নামাজ পড়তে চায় তাহলে তার অধিক মর্যাদা রয়েছে। আর কোনো ব্যক্তি নামাজে মসজিদে প্রবেশ করলো ফরজ নামাজের জন্য, সেই ব্যক্তির সম্মুখে প্রথম রয়েছে যে বিষয়টা হচ্ছে তাহিয়াতুল উযু এবং তাহিয়াতুল মসজিদ, কোনটা সে পড়বে। তো যদি অধিক সময় থাকে ফরজ নামাজের জন্য যে সে উভয় পড়তে পারে। আবার যদি নির্দিষ্ট ফরজ নামাজের পূর্বে আপনার যেমন জোহরের রাকার ইয়ে আছে, জোহরের ফরজ নামাজের পূর্বে সুন্নাতে মুয়াক্কাদা চার রাকাত আছে, এখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে যদি দেখে চার রাকাত নামাজ পড়ার সময় আছে তো চার রাকাত নামাজ পড়বে। সবচেয়ে উত্তম হচ্ছে বাড়িতে সুন্নাত আদায় করা যারা মসজিদে সালাত আদায় করতে যায়। আর মহিলাদের জন্য মসজিদে সালাত আদায় করতে যাওয়া বাধ্যতামূলক নয়, তাদের জন্য ঘরই উত্তম। তবে মসজিদে যদি সালাত আদায় করার ব্যবস্থা থাকে সেখানে যাবে। এখন বিষয় হচ্ছে যার কাছে অধিক সময় আছে যে সে মসজিদে গেল, এখন মসজিদে প্রবেশ করার দু রাকাত নামাজ সে পড়লো অথবা উযু করার নামাজ সে পড়লো নিয়তে, তারপরে সে নির্দিষ্ট সালাতের আগে যদি কোনো সুন্নাতে মুয়াক্কাদা থাকে সেটা পড়লো, আর যদি সেগুলো সময় না থাকে তাহলে সে মসজিদে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদের দুই রাকাত নামাজ পড়বে। মোট কথা হলো যখনই উযু করবে তখনই নামাজ পড়তে পারে যদি সময়টা থাকে, কিন্তু ফরজ নামাজকে নামাজের সময়টাকে লক্ষ্য রাখতে হবে যদি জামাতের ব্যবস্থা থাকে। জামাতটাকে ছাড়া যাবে না, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ফরজ নামাজের জন্য ইকামত দেওয়া হয় তখন আর কোনো অন্য কোনো নামাজ নেই।